আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আর আজম সোনা আজ দুপুরে বের হয়েছিলাম, আমরা একটু রাজলক্ষ্মীতে ঘোরাফেরা করব। তারপর ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গেল। ক্ষুধা লাগার কারণ হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ না করে এসেছি, তো এখন 3:30-4টার মতো বাজে। তো আমরা উত্তরার গ্র্যাবে কপায় ঢুকেছি, এখানে আমরা হালকা পাতলা কিছু খাবো, মানে লাঞ্চই করব। তারপর এখান থেকে আমরা বাসে যাব। তোমার কিছু কেনার আছে এখন? ঘুরু ঘুরু করতে যাবা? আমরা স্বপ্নে গিয়েছিলাম, তো সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করেছি। আজম সোনা ওর জন্য মিট বলস প্যাকেটই অর্ডার করেছে, এটা হচ্ছে আজম সোনার খাবার। আর আমি আমার জন্য ডাম্পলিং রামেন অর্ডার করেছি। এই রামেনের মধ্যে ডাম্পলিং ছিল, নুডলস ছিল, এগ ছিল, সাথে মিট বল ছিল। হালকা একটু স্পাইসি হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। মজা না মানে? আজেন সোনা রেড ভেলভেট চিজ কেক অর্ডার করেছিল, তো সেটা এখন সে আর খাবে না, আমরা পার্সেল নিয়ে যাচ্ছি। র্যাবে কপ্পা রেড ভেলভেট চিজ কেক আজেন সোনার খুবই পছন্দ। অনেক ঠান্ডা লাগছিল, তো তাই আমরা আর বেবি শপে ঘুরতে গেলাম না, আজেন সোনা আর আমি বাসায় চলে এসেছি। এই হলো আমার আজেন সোনার রেড ভেলভেট চিজ কেক। তো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।